আসসালামু আলাইকুম। কদবেলের সিজনটা কেন জানি খুবই ছোট, বাজারে বের হতে হতে আবার খুব অল্প সময়ই গায়েব হয়ে যায়। কদবেলের ভর্তা এবং আচার দুটোই আমার কাছে ভীষণ প্রিয়। আজকে চেষ্টা করব কদবেলের আচার বানিয়ে যদি কিছুদিন রাখা যায় এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কদবেলের আচার তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন পাকা কদবেল ব্যবহার করার জন্য। আজ আমি প্রায় একটু বড় সাইজের চারটা কদবেল নিয়েছি আচার বানাবো বলে এবং এগুলোর দাম নিল 50 টাকা করে, মোট 200 টাকা। প্রথমেই কদবেল ভেঙে ভেতরের সব কদবেলগুলো বের করে নিতে হবে। এবং পরবর্তী কাজটা হচ্ছে এই সবগুলো কদবেল একটু চটকে ভর্তার মতো করে নিতে হবে, তা না হলে আচার বানানোর সময় এগুলো দলা পাকিয়ে যেতে পারে। কাজটা হাত দিয়ে করাই ভালো, তাই শেষে আমি হাত দিয়ে এগুলোকে একটু ভর্তার মতো বানিয়ে নিয়েছি। এবার আচার বানানোর জন্য খুবই সাধারণ একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আস্ত ধনিয়া। আজকের ব্যবহার করা মশলার পরিমাণগুলো কিন্তু আমার ওই চারটা কদবেলের আচারের জন্য। এরপর 5 ফোড়ন দিচ্ছি 1 চা চামচ এবং সেই সাথে ঝালের জন্য 4টা শুকনো মরিচ। সব কিছু একটু তেলে নিতে হবে। আরেকটা বিষয়, আমার ঝাল খাওয়া নিষেধ, তাই আমি মরিচ কম ব্যবহার করেছি। আপনারা কিন্তু ঝালটা একটু বাড়িয়ে নেবেন, কারণ টক ঝাল মিষ্টি আচারে ঝাল কম হলে খুব একটা মজা লাগে না। সব কিছু টালা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জগে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আরেকটা টিপস দিচ্ছি, আপনারা চাইলেই পরিমাণগুলো বাড়িয়ে বেশি করে তেলে নিয়ে গুঁড়ো করে বক্সে রেখে দিতে পারবেন এবং যখন আচার বানাবেন তখন সেখান থেকে ব্যবহার করতে পারবেন। চলুন এবার আচার বানাতে যাই। একটি কড়াইতে 1/2 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেল সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিব আরও 1 চা চামচ 5 ফোড়ন, সেই সাথে 2টোর মতো শুকনো মরিচ বিচি ফেলে দিয়ে টুকরো করে নেয়া। অল্প আছে, একটু ভেজে নিতে হবে 5 ফোড়নের ঘ্রাণটা বের হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। চাইলে এখানে রসুন কুচির পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করা যাবে। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব চটকে রাখা কদবেল। আজকের রান্নাতেও আমাকে হেল্প করছেন আমার হাজবেন্ড। খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে একটু ঝুরো ঝুরো করে ভেঙে নিতে হবে। কদবেলের দলাটা যখন ভেঙে খুলে যেতে শুরু করবে তখন আচারের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিব। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অ্যাড করব চিনি। আমি এখানে 1/2 কাপের মতো চিনি ব্যবহার করছি, আপনারা টক বুঝে একটু কম বেশি করে নিতে পারবেন। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার। আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দেব এবং জাল করব 15 থেকে 20 মিনিট। প্রায় 20 মিনিট জাল করার পর আপনারা দেখেই বুঝতে পারছেন কদবেলের রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং তেলগুলো ভেতর থেকে বের হতে শুরু করেছে, আর এই তেলের মধ্যেই আচারটা কিন্তু ভালো থাকবে। এবার আরেকটা টিপস, যারা আচারটা বানিয়ে খেয়ে ফেলবেন ভাবছেন তারা কিন্তু চাইলে তেলটা কম ব্যবহার করতে পারবেন। আমার আচার রেডি খাবার জন্য। বাজারে কদবেল থাকতে থাকতে বাড়িতে বানিয়ে ফেলুন। বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।